Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সবাইকে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্ট ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পার্কের ভিতরে যাওয়ার আগে আমরা প্রবেশ টিকিট কেটে নেব। প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা। আমি এখান থেকে প্রবেশ টিকিট কেটে ভিতরে ঢুকছি। ভিতরের পরিবেশটা অনেক ভালো ছিল। রিসোর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে, আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। ফ্যামিলির সাথে ঘোরার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে অনেকগুলো রাইড আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন। এটা ছিল রোলার কোস্টার। রোলার কোস্টারে উঠেছি ঠিকই, কিন্তু ভিডিওটা করতে পারিনি। আসলে আমার ছোট ছেলে ছিল তো কাছে, ওকে নিয়ে ভিডিওটা করা সম্ভব হয়নি, যার জন্য পরে আমি এই ভিডিওটা আপনাদের জন্য করেছি। এই রাইডটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা গেলে অবশ্যই এই রাইডে উঠবেন, তবে যারা এই রাইডে উঠতে ভয় পান তাদের এটাতে না উঠাই ভালো। এরপর আমরা আরও একটু ঘোরাঘুরি করে তারপর অন্য কোনো রাইডে উঠব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানকার এই ব্রিজটাও অনেক সুন্দর দেখতে। আপনারা চাইলে এখানে এসে এই বোটগুলোতে উঠতে পারবেন। এখানে অনেকগুলো বোট রাখা ছিল, তবে আমরা এই বোটে উঠিনি। আমার ছেলে অনেক আনন্দ করছে এখানে এসে। এখান থেকে ঘুরে আমরা এবার স্পিড বোর্ডে ওঠার জন্য ওই সাইডে যাব। লাভের এই অংশগুলো পুরোটা ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, তবে এখন যেহেতু ফুলের সময় না, এই জন্য ফুলগুলো সব শুকিয়ে গাছগুলো মরে গেছে। শীতের সময় আসলে এইখানে আরও অনেক বেশি সুন্দর দেখা যায়। আমরা এই তো স্পিড বোর্ডের এখানে চলে এসেছি। দুঃখের বিষয়, এখানেও আমি বোর্ডে উঠে কোনো ভিডিও করতে পারিনি। তবে পরে আমি কিছু ভিডিও করে রেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি।
পরেও কোনো সময় গেলে নেক্সট টাইম আপনাদের জন্য অবশ্যই রাইডগুলোতে উঠে ভিডিও করার চেষ্টা করব। রিসর্টটা আসলেই অনেক সুন্দর। আমরা এখান থেকে এবার ফ্লাওয়ার ভ্যালি নামে এই জায়গাটায় এসেছি। এখানে ঢুকতে আবার 20 টাকা করে টিকিট লাগছে। ও, বোর্ডের স্পিড বোর্ডের টিকিট ছিল আপনার 80 টাকা করে। এখানে একটা কেকের শোপিস করা ছিল, এটাও অনেক সুন্দর। একটা ময়ূর করা ছিল, এখানেও মনে হয় ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। এটা হলো ফ্লাওয়ার শপ, এখানেও ফুলের ডেকোরেশন ছিল। এই জায়গাটা পুরোটাই ফুলের ডেকোরেশন ছিল, তবে আনসিজনে আসার কারণে আমরা এখানে কোনো ফুলই দেখতে পাইনি। তবে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো ছিল ওইগুলাই দেখেছি। অরিজিনাল ফ্লাওয়ারগুলো না থাকলেও এটাতেও অনেক সুন্দর দেখাচ্ছিল। এবার জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আবার এই পার্কে আসব, তখন আপনাদের জন্য আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। এই জায়গাগুলো পুরোটাই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল, অরিজিনাল ফ্লাওয়ার, যেগুলো সম্ভবত শীতকালেই ফোটে। এখানকার ফ্লাওয়ার ভ্যালির সব থেকে বেস্ট পার্ট আমার কাছে এই ঝর্ণাটা লাগছে। আর এই ফ্লাওয়ার ভ্যালিটা ছিল স্পিড বোর্ডের মাঝখানে, মানে স্পিড বোর্ডটা যেই জায়গা চলে এই পানির মাঝখানে একটা দ্বীপের মতন জায়গায় এই ফ্লাওয়ার ভ্যালিটা করা হয়েছে। আর সেখানকারই এই ঝর্ণাটা সব থেকে বেস্ট আমার কাছে। আসলে ঝর্ণাটা যে এত সুন্দর সেটা সরাসরি না দেখলে বোঝা যাবে না। জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে ভিডিওর থেকে বাস্তবে আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার ওখান থেকে আমরা আবার একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে আরও দু একটা রাইডে উঠছি, সাথে ছোট বাচ্চা থাকলে তো প্রতিটা রাইডেই উঠা লাগে কম বেশি, কারণ ওদের বায়না তো, ওরা তো পার্কে গেলে রাইডেই উঠতে চায়। আমাদের মোটামুটি ঘোরা শেষ, এবার আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।